নমস্কার, আমি আলপনা ধর। এনি24-এ আপনাদেরকে স্বাগত। দুর্গাপূজা মানেই হচ্ছে উৎসব, আর উৎসব যেখানে সেখানেই আনন্দ। তাই এবারও বরাক উপত্যকার তথা উত্তর পূর্বাঞ্চলে দর্শকদের আকর্ষণ করার ভাবনা নিয়েই প্রস্তুতি নিচ্ছেন উদারবন হাসপাতাল রোড সার্বজনীন দুর্গাপূজা কমিটির কর্মকর্তারা। প্রতীক্ষার আরো 85টি দিন, তারপর বেজে উঠবে দিকে দিকে মায়ের আগমনী শঙ্খ। তবে উদারবন হাসপাতাল রোডে এর ব্যতিক্রম। রবিবার প্রায় 70 থেকে 75 মহিলা সদস্যদের শঙ্খধ্বনি আর উলুধ্বনিতে ঈশান খুঁটি অর্ঘ্য প্রদানের মাধ্যমে পুজো মণ্ডপের শিলান্যাস হলো। এরপর কর্মকর্তাদের মধ্যে থেকে সাংস্কৃতিক ব্যক্তিত্ব রূপঙ্কর ধর এনি24-এ সাংবাদিক নিহার কান্তি রায়কে জানান, এবার মণ্ডপ প্রদর্শনীতে প্রতিমা আলোর কারসাজি সবকিছুতেই থাকছে দর্শকদের আকর্ষণ করার প্রয়াস আমাদের। মণ্ডপ সজ্জায় বৃন্দাবনের প্রেম মন্দির হুবহু মণ্ডপ শিল্পী ফুটিয়ে তুলবেন শৈল্পিক ভাবনায়। মডেলে থাকছে আরো অভিনবত্ব, সেখানে অলকাপুরিতে আল কাল্পনিক পরিধে দেখা যাবে। আলোর ঝলসানিতে একদিকে যেমন রঙের পরিবর্তন আসবে, তেমনি আসবে স্বর্গপুরিতে পরিধের চলাফেরা এই দৃষ্টিনন্দন মণ্ডপে। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকেও এই উৎসবের আনন্দে অংশ নিতে আমন্ত্রণ জানানো হবে। ওই সময় উপস্থিত ছিলেন কর্মকর্তাদের মধ্যে রাজেশ রায়, চন্দন রায়, রঞ্জিত বণিক, সমীর কুমার দেব, প্রদীপ কুমার দাস, নন্দিতা চৌধুরী, দুলাল দেব, রিঙ্কু দাস, সঞ্জু রায় সহ অনেকে। উদারবন হাসপাতাল রোড থেকে সাংবাদিক নিহার কান্তি রায়ের রিপোর্ট। এভাবে আরো খবর পেতে এনি24 ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজকে ফলো করে আমাদের পাশে থাকুন। এবারের দুর্গাপুজো মোটামুটি 56 সালে পৌঁছলো। আমরা একবার এবার একটা অন্য মাত্রায় নিয়ে যেতে চাই আমাদের পুজোকে। আমরা এবারে পুজোতে থিম রেখেছি পরীর দেশ, যেটা ভেতরে থাকবে। এটা আমাদের এলাকায় এই প্রথম হচ্ছে, একবারই হয়েছিল কলকাতায়। এবং কলকাতার যে পূজা দর্পণ, পূজা দর্পণের উন্নত মান পেয়েছিল এই পরীর দেশ করে। সেই পরীর দেশের যত সামগ্রী আমরা নিয়ে এসেছি এখানে, আমরা কলকাতা থেকে আসছে, আমাদের দুটো গাড়ি রিজার্ভ হয়েছে শুধু পরীর দেশের জিনিস আসার জন্য। একটা অন্য মাত্রায় নিয়ে যাবে এই পরীর দেশ দেখার জন্য, আপনারা আসুন। এছাড়া আমাদের যে এবারের মণ্ডপ তৈরি হবে বৃন্দাবনের প্রেম মন্দিরের আদলে, তাছাড়া 78 ফুট উচ্চতা এবং 78 ফুট প্রস্থ সম্পন্ন এই মন্দির থাকবে। বিভিন্ন ধরনের, যেভাবে বৃন্দাবনে সন্ধ্যার পরে যেভাবে মন্দিরের আলোর রঙটা বদলে যায়, আমরাও এইভাবে সেইভাবেই আমরা চেষ্টা করছি যে এখানেও আমরা এই আলোর রং বদলের খেলা দেখাবো। তো আপনারা এবার কি মুখ্যমন্ত্রী আসছেন? হ্যাঁ, মুখ্যমন্ত্রী তো আসবেন অবশ্যই, গত বছর দুবার এসেছেন, এবার তো একবার অন্তত আসবেন আমাদের এখানে। আমাদের আমন্ত্রণ পত্র চলে গেছে বাইরে। আমাদের একটা উড়াল সেতু হচ্ছে, বিশাল আকারের উড়াল সেতু হচ্ছে। এখানে একটা ইরানের স্তম্ভ তৈরি হবে, বিশাল স্তম্ভ। আপনারা আসুন, উপভোগ করুন, আমরা এটাই কামনা করছি। এবারের যে নিরাপত্তা ব্যবস্থা কিভাবে সাজানো হবে? হ্যাঁ, নিরাপত্তা ব্যবস্থার জন্য আমরা অলরেডি মানে আমাদের লোকাল পুলিশ স্টেশনে জানিয়েছি, এবং ওনারা বলেছেন, ওনাদের যে হেডকোয়ার্টার মানে পুলিশ সুপারের সঙ্গে কথা বলার জন্য, তো এটা সেটা প্রত্যেকবারই হয়। ডিসি এবং এসপির সাথে আমাদের কথা বলেই সব কিছু, যে মানে ল অ্যান্ড অর্ডার এগুলো ঠিক করা হয়। আমাদের নিজস্ব প্রায় 150-র মতো ভলান্টিয়ার আছে। আলোর ঝলসানিতে যেটা আপনি বললেন একটু আগে, যে প্রেম মন্দির, সেখানে কি আলোর কারসাজি থাকবে? আমি শুধু বলছি, আমাদের আলোর যে বাজেটটা, আলোর বাজেট প্রত্যেক বছর 2.5 লক্ষ টাকা থাকে, একবার 8 লক্ষ টাকা আমাদের আলোর শুধু আলোর বাজেটটা 8 লক্ষ টাকা, আর কিছু বলছি না। আপনারা আসুন, দেখুন, তারপর বুঝবেন।